सबाई बंधु बांधव सबाई तो मैं फैमिली फैमिली तरफ ही एकचल्लिस जन सबाई सबाई के कोड़े कोड़े छिलाम खावा दावा तो पूरा छिल सब कुछ बाट मेल जोल के छिलाम सब सबाई दौड़े दौड़े चले आसलम सबाई आसार पर देख कंडिशन सबाई पीछे दाड़े दाड़े देख लाइक कर বাইরে ফোন করলাম ওরা তো পরে চলে আসছিল আসার পরে তো আর ওরা পারেনি এই যে বাইরে থেকে যখন খবর পাচ্ছিলেন বারবার যে আপনাদের উদ্ধার কাজে বিভিন্ন সময় বিঘ্ন ঘটছিল বিভিন্ন বাধা তৈরি হচ্ছিল সেই জায়গা বাধা তৈরি হলো থেকে আমরা এটাই জানতাম শিওর জানতাম যেহেতু আমাদের কথা বলা হচ্ছে তারপর 10 দিন পর থেকে তো আপনাদের ফোনটা দিয়ে দিল ভিতরে প্রশাসন থেকে ওরা ফোন টোন সব ব্যবস্থা করে দিয়েছে পাইপ দিয়ে কেবল ঢুকিয়ে দিয়েছে কথা তো হচ্ছে বাড়ির সঙ্গে কথা হচ্ছে লাচ কেন কথা হচ্ছে रिक्वेस्ट करा धीरे धीरे करें को प्रब्लेम नहीं जो तो खावा दावा सब कुछ पाची एवरीथिंग पाची दस दिन पर तो खावा दावा सब कुछ हे हमें जो और एक मास लेट होता तबू क्यों खबर हतो ना झुंकीपूर्ण क्या मैं आपके बाड़ी बाहर गए झुंकीपूर्ण क्या करते हम आर की सरकार के ऐले आज एक कर्मसंस्था दिले को चाकरी दिले जे को चाकरी एक जो व्यवस्था कर दे तो हमें बाड़ी जाते हैं এটাই অনুরোধ করবো কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনারাও বলবেন কি মনে হচ্ছে রাজ্যে কাজ নেই বলে কি আপনাকে বাইরে যেতে হয়েছিল কাজ ছিল না বলে কাজ দিলে তারা বাইরে যেতে পারতাম না এটাই আর কি এখন যদি কোনো একটা কাজ দেয় তো তো বাড়িতে থাকা যাবে কাজ না দিলে তো আমাকে যাইতে হবে ওখানে না যায় যে কোনো জায়গায় তো আমাকে লেবারি করে আসতেই হবে কারণ না থাকলে তো বাড়িতে খাওয়া দাওয়া তো হবে না না এই যে টানেলের মধ্যে ধস মানে কোথাও কি কোনো গাফিলতি বা কোথাও কোনো না না কোনো গাফিলতি ছিল না এটা প্রাকৃতির ইয়েই মনে করেন কারণ এটা পড়ার মতো ক্যাপাসিটি ছিল না যদি জানতো তাহলে তো আগে থেকে আমরা সেইভাবে ব্যবস্থা নিত না কোম্পানি हाथ लागानो कथा छिलो एरकम छिलो কিন্তু এর মধ্যে হয়ে গেছে আমাদের তো আর দুই তিন মাসের মধ্যে হয়ে যেত কমপ্লিট তখন এখানে ঢোসে যায় তো তারপরে ওইদিকে বাড়ে যেতে পারতাম সিস্টেম ছিল উদ্ধারকারী দল যারা কাজ করেছেন দীর্ঘদিন ধরে তাদের ভূমিকা কিরকম মনে হয়েছে তারা তো প্রচুর জান প্রাণ দিয়ে রাত দিন খাটতে ছিল সবাই তো এখানে তো প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক সাংবাদিক যত ছিল ওখানে পুলিশ প্রশাসন তো মনে করেন যে 400 পুলিশ ব্রিগেডে ছিল সবাই কাজ করছে দিন রাত 24 ঘন্টা মাটিতে মনে করেন ওখানে যে পিএম ছিলেন ওইখানে যে মুখ্যমন্ত্রী ছিলেন উনিও নিচে নিচে তো রাত কাটায় দিত আমাদের ওইখানে সবার সঙ্গে কাজ করতে সবাই পুরা লাগিয়ে গেছিলো কাজে না বিদেশ থেকে লোক আসছে সবাই কী করেছে আর মনে করেন যে ভারতবর্ষের এমন কোনো লোক ছিল না যে আমাদের জন্য ইয়া না করে প্রার্থনা না করছে যে এরা মুক্তি হোক প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও সবসময় হ্যাঁ সবসময় ছিল ওইখানে প্রধানমন্ত্রী আসতে পারেনি উনি লোক পাঠিয়ে দিয়েছেন উনি কন্টিনিউ ছিল ওখানে প্রতিটা স্টেট থেকেই সবাই গেছে রাজ্য সরকারকে এখন কি বলবেন আমাদের রাজ্য সরকার এটাই বলে যে আমার ছেলের জন্য একটা কোনো যে কোনো একটা চাকরি যদি দেয় ও তো বিএ পাস করে বসা আছে তাহলে তো আমাকে আর বাড়ি যেতে হবে না রাজ্য সরকারকে তো এটাও আমি বলছি পাথর দেওয়া গেছিলো পাথর দেখো এই কথাই বলছি যে আপনার তো ইয়া আছে ট্রান্সপোর্ট একটা কোনো একটা ব্যবস্থা করে দিন বলছি পাথর দেখো বলছি বাড়ি দেখি ডিএম টিএম আসবে ওনাকেও এই কথাটাই বলবো যদি হয় তো ভালো কথা না দিয়ে দিলে তো আর কিছু জোর জবরদস্তি তো করা যাবে না ঠিক না ওদের যদি দয়া হয় তো দিবে আবার কবে কাজে যাবেন আর যদি দয়া না হয় তাহলে দিবে না না এটাই তো ব্যাপার আবার দেখেন যদি কাজ না হয় তো আমি এক দু মাস পরে তো আবার যে কোনো জায়গাতে যাইতে হবে ওখানে ওইখানে না যায় যেখানে যায় কোনো জায়গায় তো কাজ করে খাইতে হবে নাহলে তো ফ্যামিলি চলবে না ফ্যামিলি মানে করে যে বেমার আছে রোগ এক্ষেত্রে ট্রিটমেন্ট করতে পয়সা দরকার হয়ে কাজ করতেন তারা কি বলেছে
ওরা তো আপাতত বলেছে বাড়ি যাও রেস্ট করো তারপরে আসবে। উত্তরাখণ্ড সরকার এক লাখের চেক দিয়েছে, কোম্পানি তরফ থেকে 2 লাখ করে দিয়েছে চেক, আবার 2 মাসের বোনাস দেবে, 1 মাসের স্যালারি দেবে। এমনিতেও এখানে